হ্যালো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাই। আমি প্রীতম আর তোমরা দেখছো রাইডার পিডি ব্লগস। বেশ কিছুদিন বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, তাই হঠাৎ করেই প্ল্যানিং করে ফেললাম একটা অফবিট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আজকে আমার গন্তব্য একটা অত্যন্ত জনপ্রিয় অফবিট ডেস্টিনেশন লামাহাট্টা। চলো তাহলে পুরো জার্নিটা উপভোগ করা যাক। বন্ধুরা, এই যে আমার পিছন দিকে রয়েছে সেবকের পাহাড়, পিছনে রাস্তার কাজ চলছে, আর এদিকটা দিয়ে এই রাস্তা ধরেই আমরা চলে যাবো লামাহাট্টার দিকে। এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে একটু টিফিন করে তারপরে বেরিয়ে যাব। সেই হচ্ছে সেবক বাজার। তো আমরা দেখি, সব জায়গায় দেখছি পরোটাই পাওয়া যাচ্ছে। এই যে আমার দাদা, আর এই যে এই ভাইকে তো আগেই দেখেছো তোমরা। এই যে দেখো, এই দোকানের মেনুর তালিকা এখানে কি রয়েছে, বিরিয়ানি, ধোসা, স্যান্ডউইচ, বার্গার, হটডগ। আর আমরা খাচ্ছি কি, ধোসা। বৌদি পুরা খুশি একদম যাওয়ার জন্য। এই যে সাথে রয়েছে আমার ভাতিজা। পুরা এই যে আমাদের ধোসা এখন রেডি হয়ে গেছে, দাদা একা একা পরিবেশন করছে ধোসা। ভালো ক্যাটারার হতে পারবে। তো এখন আমরা ধোসা খাবো। যাই হোক, পেট একদম খালি হয়ে গেছে, ধোসা খেয়ে পেট ভর্তি করে তারপর রওনা দেবো। আমরা এখন রয়েছি তিস্তা বাজার, সবে মাত্র পেরোলাম, এনার্জি প্রায় অনেকটাই শেষ হয়ে গেছে। রাস্তাটা বেশ খারাপ ছিল, তিস্তা বাজার অবধি ঠিকই ছিল, তিস্তা বাজার পেরিয়ে রাস্তাটা বেশ খারাপ হয়ে উঠে গেছে। এখন আরও উপরের দিকে উঠে যেতে হবে আমাদের। এখান থেকে গুগল ম্যাপে দেখাচ্ছে মোটামুটি 12 কিলোমিটার রাস্তা, প্রায় আধা ঘন্টা মতো লাগবে। এই যে আমার ভাই বিট্টু ছবি তোলায় ব্যস্ত, অনেকগুলো ছবি তুলে ফেললো এর মধ্যেই। আর এই যে আমার দাদা নতুন বাইক কিনেছে, হিমালয়ান, এই বাইক নিয়ে প্রথম ট্যুর দিচ্ছে। আর অল্প কিছু রাস্তা গেলেই আমরা পৌঁছে যাবো লামাহাট্টায়। এখন আবারও আমরা যাত্রা শুরু করবো লামাহাট্টার দিকে, সবাই রেডি। তো বন্ধুরা, দেখা হচ্ছে লামাহাট্টা গিয়ে। বন্ধুরা, ফাইনালি আমরা এসে পৌঁছলাম লামাহাট্টাতে, প্রায় 3.5 ঘন্টা সময় লাগলো। এখন সামনে একটা ইকো পার্ক আছে, সেদিকটা যাবো। তো এখানে আসার পর বাইকটা পার্কিং করতে সমস্যা হচ্ছিলো, শেষে বাইক পার্কিং করার জায়গাটা খুঁজে পেলাম, সামনেই রয়েছে ইকো পার্ক, চলো সেদিকে যাওয়া যাক। এরপর আমি টিকিট কাউন্টারের দিকে এগোলাম ইকো পার্কে ঢোকার টিকিট কাটার জন্য। টিকিটের দাম নিল জনপ্রতি 15 টাকা করে। টিকিট কাউন্টারের পাশেই দেখতে পেলাম একটি তালিকা, যেই তালিকা লেখা ছিল সেই সমস্ত যোদ্ধাদের নাম যারা ফরেস্টকে বাঁচানোর জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছিলেন, এবং দেওয়া ছিল তাদের মৃত্যুর কারণ। এখন আমরা এগোচ্ছি টিকিট কাউন্টারের ঠিক উল্টো দিকে থাকা একটা দোকানের দিকে। ভাবলাম যে একটু কফির কাপে চুমুক দিয়ে শরীরটাকে চাঙ্গা করে তারপর যাওয়া যাক। দোকানটার সামনের দিকে দেখতে পেলাম সারি সারি ফুল গাছ রাখা, আর সেগুলো দেখে সেগুলোর ছবি এবং ভিডিও করতে লাগলাম, কারণ ফুল আমার খুবই প্রিয় একটা জিনিস। এরপর আমরা সকলে মিলে এগোলাম ইকো পার্কের দিকে। প্রথমেই চোখে পড়ল সুন্দর সব গাছগাছালিতে ভরা একটা ছোট্ট বাগান। চারদিকে রয়েছে সারি সারি পাইন গাছের বন। আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম সেই বাগানের মধ্য দিয়ে, আর উপরে থাকা সারি সারি পাইন গাছের বন দেখে আমাদের মন যেন আনন্দে ভরে উঠল। এখন আমরা সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি ওপরের দিকে।
এরপর ওপরে পাইনের ফরেস্টের মধ্য দিয়ে করা আছে রাস্তা, যে রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে উপরের দিকে। বন্ধুরা, এখন আমরা রয়েছি লামাহাট্টা ইকো পার্কের ভিতরে। তো এখানে প্রায় 750 মিটার উপরে পর্যন্ত ওঠা যায়। উপরে শুনলাম একটা লেকও আছে, পবিত্র লেক। হ্যাঁ, পবিত্র লেক। দেখা যাক কত দূর উঠতে পারি। এমনিতে এনার্জি শেষ হয়ে গেছে বাইক চালিয়ে চালিয়ে। এখানে দেখছি একটা ওয়াচ টাওয়ার রয়েছে। এখন সোজা উপরের দিকে যাব আগে। আর রাস্তা দেখছো, এরকম রাস্তা। এগুলো কি নল বাস নাকি? গগন দা একদম সেই পোজে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। যাই হোক, কালকে রাত্রে ঘুম হয়নি কিন্তু এনার্জি ভালোই রয়েছে। আমি পিছন দিকে যাচ্ছি, আগে হিরোর ছবি তোলা হোক। এদিকে সবাই পোজ দিতে ব্যস্ত, ওইদিকে বিট্টু ছবি তুলছে, আর বৌদি দাঁড়িয়ে পড়েছে রাস্তায়, বৌদির ছবি কেউ তোলে না। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সব পাইন গাছের সারি, সব লম্বা লম্বা পাইন গাছ, চারিদিকে শুধু পাইন গাছ দিয়ে ভর্তি। বিট্টু, কারো অভাব বোধ হচ্ছে নাকি এই সব দেখে? একশো মিটার তো হাঁটলাম নাকি বিট্টু? এখান থেকে ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ ওদিক দিয়ে আমরা এসেছি, এদিক দিয়ে ঘুরে 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 ওই সাইড দিয়ে এসে ওদিক দিয়ে চলে এসেছি। এতক্ষণে মাত্র 100 মিটার রাস্তা উঠতে পেরেছি, আরো অনেকটা পথ উঠতে হবে। চারিদিকের ভিউটা তোমরা দেখো, শুধু একদম অসম লাগছে জায়গাটা। আমার অনেকদিন আগে লামাহাট্টা আসার ইচ্ছা ছিল, শেষ পর্যন্ত ইচ্ছাটা পূরণ হলো। তাড়াতাড়ি যাওয়া যাবে না, তাহলে এনার্জি শেষ হয়ে যাবে। এখান থেকে দেখো নিচ দিকটা কেমন দেখা যাচ্ছে, কতটা উপরে আসলাম তাহলে বুঝতে পারবে। দেখো কতটা উঠে এসেছি আমরা। সব বন্ধুরা, অনেকটা উপরে উঠে পড়েছি আর হাঁপিয়ে গেছে একদম। এই জায়গাটা একটু সমতল রয়েছে, তাই ভাবলাম এখানে একটু রেস্ট নেই। আমার দাদা ভাই আর ভাতিজা উপরে উঠে গিয়েছে, লেখা আছে শর্টকাট, শর্টকাটস নট অ্যালাউড, কিন্তু তবুও ওরা শর্টকাট দিয়ে উঠে গেল। তো বন্ধুরা, গরমে থাকতে পারছিলাম না তাই জ্যাকেটটা খুলে ফেললাম। এখন আমরা মোটামুটি, আমার দাদা ভাই ওরা অনেকটা এগিয়ে গেছে, আর মোটামুটি 100 মিটার দূরেই পুকুরটা পাওয়া যাবে। আমাদের বহু প্রতীক্ষিত এই পুকুরে আমরা এখন এসে পৌঁছেছি, এর জন্যেই এত দূর আমাদের পরিশ্রম করতে হলো। শেষ পর্যন্ত দেখছি, অনেকে আবার এটাকে লেকও বলে, তো অনেকটাই বড় পুকুরটা মনে হচ্ছে। এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পুকুরটা, এই চারদিকে এই হচ্ছে পুকুরটা। হলি পন্ড বা পবিত্র পুকুর দেখা শেষ করে আমরা এগোতে থাকলাম আরও একটু উপরের দিকে।
ওপরের পাইন গাছের সারিগুলো লক্ষ্য করে। আর উপরে গিয়ে দেখতে পেলাম একটা বিশাল আকৃতির পাথর, যেই পাথরের উপরে দাঁড়িয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুললাম। আরও একটু দূরে যাবার পরে আরেকটা অনেক বড় সাইজের পাথর দেখতে পেলাম, যে পাথরটা ছিল মাঝখান দিয়ে একদম ফালা করা। পাথরটা দেখে মনে হলো কেউ হয়তো পাথরটা মাঝখান দিয়ে টুকরো করে ফেলেছে। প্রচলিত কথা অনুযায়ী কোনো এক রাজা অনেক বছর আগে একটি সাপ হত্যা করতে গিয়ে তার তলোয়ার দিয়ে এই পাথরটা দু টুকরো করে কেটে ফেলেন। পাথরটার ঠিক কাছেই একটা গাছ দেখতে পেলাম, যেটা দেখে ওই পাথরটার মতোই মনে হলো। মনে হলো যেন ওপর থেকে গাছের কাণ্ডটাকে কেউ দুভাগ করে দিয়েছেন, কিন্তু গাছের গোড়া একটাই। যাই হোক, আজকের পুরো জার্নিটাই বেশ উপভোগ করলাম আমরা। স্মৃতির আলমারিতে সঞ্চিত হয়ে থাকলো আরও একটা নতুন স্মৃতি। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।